Hello student, welcome to our YouTube channel. I am AVIJIT DEY, your fitted instructor. So today I'll be discuss about your micrometer. So ajke amra je topic ta niye alochona korbo seta ki micrometer. So amader ekhane dekho topics er heading kora royeche micrometer. So first amra ki ki gulo jene nebo micrometer dekhe ni. Dekho ekhane royeche what is micrometer, types of micrometer, parts of micrometer, list count, principle, graduation and made by. আমরা এই টপিকসগুলো জানব। তো ফার্স্ট আমরা জেনে নিই হোয়াট ইজ মাইক্রোমিটার। তো মাইক্রোমিটার কি জানতে গেলে তো কি মাইক্রোমিটার ইজ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা একটা দেখো, এই যে আমাদের মাইক্রোমিটার রয়েছে নিচে, এই যে মাইক্রোমিটার, এটা কি, এটা একটা আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট। ইট ক্যান ইউজ টু কি, কোথায় ইউজ করা হচ্ছে এটা, না স্মল মেটাল, যে কোনো স্মল অবজেক্ট বা স্মল মেটালের আমরা যখন মেজারমেন্ট করব তখন আমরা এটা ইউজ করতে পারি। সেটা কি, মেটালটার কি করব, না ডায়া, লেন্থ অ্যান্ড থিকনেস আমরা এটা দিয়ে মেজার করতে পারি। এটা আমাদের একটা আউটসাইড মাইক্রোমিটার। আমাদের নানা ধরনের মাইক্রোমিটার রয়েছে, লাইক টাইপসে যদি আমরা দেখতে যাই কি না মাইক্রোমিটারের, আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, স্ক্রুথেড মাইক্রোমিটার, ডেপথ মাইক্রোমিটার, টিউব মাইক্রোমিটার, তাছাড়াও আদার্স আরও মাইক্রোমিটার রয়েছে। বাট তোমাদের সিলেবাসে আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, স্ক্রুথেড মাইক্রোমিটার অ্যান্ড ডেপথ মাইক্রোমিটার অ্যান্ড ডিজিটাল মাইক্রোমিটার তোমাদের সিলেবাসে রয়েছে। ওকে, তো আজকে আমি তোমাদেরকে আউটসাইড মাইক্রোমিটার নিয়েই আলোচনা করব। তো আগে জেনে নিই আরেকটু যে আমরা মাইক্রোমিটার কী জন্য ইউজ করি বা কোথায় থাকে মাইক্রোমিটার। যে কোনো টাইপের তোমরা ওয়ার্কশপ, ফিটার ওয়ার্কশপে দেখতে পাবে, বা তোমরা যে কোনো টাইপের রিসার্চ সেন্টার যেমন DRDO এইসব রিসার্চ সেন্টারে তোমরা দেখতে পাবে স্মল অবজেক্টের মেজারমেন্ট করার জন্য মাইক্রোমিটার, যেটা অ্যাকুরেট মেজারমেন্টটা পাওয়া যায় মাইক্রোমিটারের সাহায্যে। ওকে, তো দেখো এরপরে আমরা এই মাইক্রোমিটার, এটা কি আমাদের একটা আউটসাইড মাইক্রোমিটার। আমি বাকি মাইক্রোমিটারগুলো তোমাকে দেখাবো, আগে আমি এর পার্টসের নেমগুলো বলে দিই। আমরা এখানে কি জানলাম, না হোয়াট ইজ মাইক্রোমিটার অ্যান্ড টাইপস অফ মাইক্রোমিটার, এই দুটো কোশ্চেনের আমরা পেয়ে গেলাম অ্যান্সার। নেক্সট আমরা কি দেখবো, টাইপস, এখানে যে রয়েছে যে পার্টস নেম। নেক্সট আমরা দেখবো পার্টস নেম, আউটসাইড মাইক্রোমিটার। দেখো এটা আমাদের একটা কি আউটসাইড মাইক্রোমিটার, এর পার্টসের নেমগুলো দেখবো। এই যে সি টাইপের দেখতে পাচ্ছ ফ্রেমটা, এটাকে বলা হয় কি ফ্রেম। ওকে, এই যে সি টাইপের যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে আমাদের মাইক্রোমিটারের ফ্রেম। এটাকে সি টাইপ ফ্রেমও অনেক টাইমে বলা হয়ে থাকে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের যেটা এখানে ঘুরছে বা যেখানে এখানে যে স্টিকটা রয়েছে এটাই কি বলা হচ্ছে আমাদের, এই জিনিসটাকে স্পিন্ডেল। আর এখানে যে ছোটো করে টুকরো একটা বেরিয়ে রয়েছে এটাকে কি বলা হচ্ছে, এটাকে আমার বলা হচ্ছে অ্যানভিল। ওকে, তো এটা আমরা জানলাম ফ্রেম। নেক্সট এই জায়গাটাকে আমরা কি জানলাম, স্পিন্ডেল। এই জায়গাটাকে আমরা কি জানছি, না অ্যানভিল। ওকে, নেক্সট দেখো আমাদের এখানে একটা স্কেল রয়েছে, এই স্কেলটাকে আমরা কি বলছি, এই স্কেলটাকে আমরা বলে থাকি মেন স্কেল বা ব্যারেল বা সিলভি, এই জায়গাটাকে বলে থাকি। ওকে, নেক্সট এই জায়গাটায় আমাদের একটা স্কেল রয়েছে রাউন্ড টাইপের, এটাকে আমরা কি বলি, না সার্কুলার স্কেল বা থিম্বেল স্কেল, এই জায়গাটাকে বলা হয় থিম্বেল। আর এই জায়গাটাকে আমাকে বলি নার্লিং। কেন বলছি, না এটাতে আমার গ্রিপ করা রয়েছে ডায়মন্ড গ্রিপ, তার জন্য আমরা এটাকে কি বলি, না নার্লিং। আর এই যে এই জায়গাটা রয়েছে এটাকে আমরা বলি কি র্যাচের স্টপ, যেটার মাধ্যমে আমরা ইউনিফর্মিক একটা প্রেশার ক্রিয়েট করতে পারি। এটা গেল আমার কি মাইক্রোমিটারের পার্টস। আরও কিছু রয়েছে, যেমন কি এখানে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছ স্ট্রেট লাইনটা স্কেলের, সেটাকে আমরা কি বলে থাকি, না ইন্ডেক্স লাইন বা ডেটাম লাইন, এই লাইনটাকে আমরা বলে থাকি। এদিকে যে নাটটা দেখতে পাচ্ছ এখানে অ্যানভিলের অপোজিট সাইডে, এটাকে আমরা বলি জিরো অ্যাডজাস্টিং স্ক্রু। কি বলি, না জিরো অ্যাডজাস্টিং স্ক্রু। আরও অন্যান্য মাইক্রোমিটারের ক্ষেত্রে এই জায়গায় একটা দেখো, আদার্স মাইক্রোমিটার আমি দেখাচ্ছি, এই জায়গায় আমার একটা লকিং নাট রয়েছে, এটাকে আমরা কি বলে থাকি, না লক নাট। এই পার্টসগুলো আমাদের মাইক্রোমিটারে রয়েছে। আমি আরেকবার রিপিট করছি যে দেখো এই যে এই জায়গাটা রয়েছে সেটাকে কি বলছি আমরা ফ্রেম, এই জায়গাটাকে আমরা বলছি কি স্পিন্ডেল, এটাকে বলছি আমরা অ্যানভিল, এর অপোজিট সাইডটাকে এটাকে বলছি কি জিরো অ্যাডজাস্টিং স্ক্রু। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই জায়গাটা রয়েছে এটাকে আমরা কি বলি মেন স্কেল বা ব্যারেল বা সিলভি, আর এইটাকে বলি আমরা সার্কুলার স্কেল, যেহেতু গোল টাইপের স্কেল বা আমাদের থাম্বেল স্কেল।
আর এটা আমরা কি বলতে কি থাম্বেল আর এটাকে বলি নারলিং আর এখানে এই যে অংশটা রয়েছে এটাকে বলছি আমরা কি র্যাচে স্টপ যেটার মাধ্যমে আমরা ইউনিফর্মিক প্রেসার সৃষ্টি করে দেই আর এই যে লাইনটা স্টেট গেছে স্কেলের উপরে এটাকে আমরা বলি ডেটাম লাইন বা ইনডেক্স লাইন ওকে এগুলো কি এগুলো আমার মাইক্রোমিটারের পার্টস আমরা দেখলাম এরপরে আমরা দেখব এই যে মাইক্রোমিটারটা দেখালাম এই মাইক্রোমিটারের ডিসকাউন্ট কত রয়েছে পার্টস তাহলে গেল মাইক্রোমিটারে যদি আমরা ডিসকাউন্ট দেখতে যাই সেটা আমরা কত হবে না 0.01 mm আমার ডিসকাউন্ট কত মাইক্রোমিটারে 0.01 mm এর একটা ক্যালকুলেশন আছে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব তাই আমি আগে বলে দিলাম ক্যালকুলেশনটার মানে ডিসকাউন্টটা কত 0.01 mm নেক্সট আমার প্রিন্সিপাল মাইক্রোমিটার মানে কোন প্রিন্সিপালের উপরে বেস করে আমার মাইক্রোমিটারটা তৈরি হয়ে থাকে সেটা বেসিক্যালি আমাদের কি নাট অ্যান্ড বোল্ট অ্যান্ড স্ক্রু অ্যান্ড থ্রেডের উপরে তুমি নাট অ্যান্ড বোল্টও পরীক্ষার কথায় দেখতে পারো বা আরও অ্যান্সার তুমি দিতে পারো স্ক্রু অ্যান্ড থ্রেড তোমার দুটো অ্যান্সারই কী হবে না ঠিক হবে ওকে তো নেক্সট আমাদের কী রয়েছে গ্র্যাজুয়েশন মানে আমরা কীভাবে মেজার করব সেটা আমরা আসছি পরে আমরা এর জিনিসটা দেখাচ্ছি নেক্সট আমরা হচ্ছে মেড বাই মানে কী দিয়ে আমি মাইক্রোমিটারটা তৈরি করি সেটা কি ফ্রেমটা আমার তৈরি হয় কি মালয়েবল কাস্ট আয়রন দিয়ে আর বাকি যে আদার্স পার্টগুলো রয়েছে সেগুলো আমার কী তৈরি হচ্ছে না ক্রোম ভ্যানেডিয়াম স্টিল অ্যান্ড নিকেল ক্রোমিয়াম স্টিল দিয়ে আমরা বাকি পার্টসগুলো তৈরি করে থাকি মাইক্রোমিটার নেক্সট আমি কিছু মাইক্রোমিটার তোমাদেরকে এখানে দেখাচ্ছি তোমরা দেখলে মাইক্রোমিটারগুলো বুঝতে পারবে কোনটা কি মাইক্রোমিটার একটু আইডিয়া তোমরা পাবে ওকে তারপরে আমি নেক্সট গ্র্যাজুয়েশনটা দেখাচ্ছি কীভাবে আমরা মাইক্রোমিটার দিয়ে মেজারমেন্ট করব ওকে দেখো তোমাদের এখানে কিছু মাইক্রোমিটার রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার ইনসাইড মাইক্রোমিটার ডেপথ মাইক্রোমিটার অ্যান্ড স্ক্রু থ্রেড মাইক্রোমিটার আমাদের এখানে রয়েছে তো আউটসাইড মাইক্রোমিটারের মধ্যে দেখো এই যে ছোট মাইক্রোমিটারটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই মাইক্রোমিটারটার কি 0.01 ডিসকাউন্ট কিন্তু ওকে তো নেক্সট দেখো এই যে মাইক্রোমিটারটা এইটাতে আমার কত 0 থেকে 25 mm পর্যন্ত মেজারমেন্ট আমরা এই মাইক্রোমিটারের মধ্যে নিতে পারবো তাও আউটসাইড ডায়া বা আউটসাইড থিকনেস কোনো একটা ধরো মেটাল দেখো এইটা আমার কি না 0 থেকে 25 mm পর্যন্ত একটা মাইক্রোমিটার যেটা আমরা কি 0 থেকে 25 mm পর্যন্ত আমরা মেজারমেন্ট নিতে পারবো যেহেতু এটা একটা আউটসাইড মাইক্রোমিটার তার জন্য আমরা কি করতে পারি যে কোনো ধরনের আউটসাইড জব মানে 0 থেকে 25 mm এর মধ্যে যে কোনো আউটসাইড জবের আমরা লেন্থ ডায়া এবং থিকনেসটা ডায়া অ্যাকচুয়ালি পাবে না তুমি আউটসাইড ডায়াটা পাবে থিকনেসটা আমরা নিতে পারবো এই মাইক্রোমিটারটা দিয়ে নেক্সট আমাদের কাছে যেটা রয়েছে কি রয়েছে না 25 থেকে 50 mm পর্যন্ত এই মাইক্রোমিটারটা রয়েছে এবারে ধরো 25 থেকে 50 যেহেতু তাহলে আমার বাকি অংশটা কিভাবে বুঝবো মাইক্রোমিটারটার মধ্যে এরর আছে কি না তার জন্য আমায় কি রয়েছে একটা চেকিং ডিভাইস আমাদেরকে দেয় এটা দিয়ে আমরা এটা দিয়ে কি করতে পারি না চেকিং রড যেটাকে বলছি আমরা এটা দিয়ে এটাকে চেকিং করতে পারি ওকে তো নেক্সট আমাদের কী রয়েছে আউটসাইড না 50 থেকে 75 মানে 50 থেকে 75 ডায়া আমরা কী করতে পারি আউটসাইড মেজারমেন্ট আমরা এই আউটসাইড মাইক্রোমিটারটা দিয়ে নিতে পারি ওকে দেখো এই যে আমাদের এই যে যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে এই মাইক্রোমিটারের ক্ষেত্রেও সেম এখানেও রয়েছে এটা আমাদের কী বলে থাকি এটাকে আমরা বলে থাকি টেস্ট পিস যেটা আমরা কী করি এখানে আমার মাইক্রোমিটারটা আমার 50 থেকে 75 mm আছে কি না সেটা আমরা চেক করার ক্ষেত্রে কী করি আমরা এটা ইউজ করি কোনো এরর আছে কি না আর এইটা আমাদের কী রয়েছে না সিস প্যানার যেটা দিয়ে আমরা কী করি না এরর এটাতে যে জিরো এরর সেটাকে আমরা ঠিক করার জন্য এখানে দেখো একটা হোল দিয়ে রয়েছে সেটাকে আমরা ঠিক করার জন্য কী করি না এই সিস প্যানার আমরা ইউজ করে থাকি এটা গেল আমাদের কি না আউটসাইড মাইক্রোমিটার 25 থেকে একদম 0 থেকে 75 mm পর্যন্ত আমি আউটসাইড মাইক্রোমিটার তিন ধরনের দেখালাম নেক্সট আসছি আমরা কি না ইনসাইড মাইক্রোমিটার উইথ এক্সটেনশন রড এই দেখো এটা আমাদের কি একটা ইনসাইড মাইক্রোমিটার যেটার মধ্যে নানা ধরনের কি রয়েছে এক্সটেনশন আমার রড রয়েছে নেক্সট আসছি আমরা কি ডেপথ মাইক্রোমিটার এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেপথ মাইক্রোমিটার প্রত্যেকেই বইয়ে দেখেছো আমি আজকে তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি এটা আমাদের কি না ডেপথ মাইক্রোমিটার যার মধ্যে কি রয়েছে এখানেও কিছু স্টিক রয়েছে এক্সটেনশন রডের মতো নেক্সট আমরা আসছি এখানে আমাদের স্ক্রু থ্রেড মাইক্রোমিটার এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কি না স্ক্রু থ্রেড মাইক্রোমিটার যার মধ্যে কি রয়েছে না কিছু আমার এখানে অ্যানভিল রয়েছে যেগুলো আমরা কি নানা রকমের থ্রেড কাটার রয়েছে যেটার মধ্যে মানে ইয়ে করা রয়েছে যেটা দিয়ে আমরা মানে স্ক্রু থ্রেডটা মেজারমেন্ট করে থাকি ওকে তো এত ধরনের আমাদের মাইক্রোমিটার রয়েছে আজকে আমি যেটা তোমাদের দেখাবো এই আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমি তোমাদের কিভাবে মানে মেজারমেন্ট করতে হয় একটা মেজারমেন্ট করে তার গ্র্যাজুয়েশনটা আমি দেখাবো
দেখো আমরা এখানে কি পাচ্ছি, একটা আমাদের এটা কি না, এটা আমাদের একটা মেটাল। এই মেটালটা আমরা কি করব, এর গ্র্যাজুয়েশন নেব, থিকনেসটা আমি মেজারমেন্ট করব। তো থিকনেসটা মেজারমেন্ট করার জন্য আমায় কি করতে হবে, ফার্স্ট মেটালটার আমার এই ইয়েটার স্পিন্ডেলটাকে আমি এরকমভাবে রোটেট করালে আমার কি হচ্ছে, স্পিন্ডেলটা আমার এদিকে মুভমেন্ট করবে, ঠিক আছে। অ্যানভিল ফিক্স কিন্তু স্পিন্ডেল মুভমেন্ট করে, ওকে। এটা কিন্তু একটা ইন্টারভিউ কোশ্চেন আছে যে কোনটা ফিক্স থাকে, অ্যানভিল ফিক্স থাকে, স্পিন্ডেল মুভমেন্ট করে। দেখো স্পিন্ডেলের এখানে সার্কুলার স্কেল যেটা রয়েছে, এই যে সার্কুলার স্কেলটা যেটা থিম্বল স্কেলও বলে থাকি, ওই স্কেলটা কত না 0 থেকে 50 mm পর্যন্ত আমাদের হয়ে থাকে, কত না 0 থেকে 50। তো এখানে ধরো সাপোজ এটা 0 থেকে আমার এখানে 45-এর পরে 5 গড় মানে কত না 50, ওকে। তো আমি কি করব, মানে আবার একটা জিনিস জেনে রাখো, এই 0 থেকে আমি যদি একবার আমি এই স্পিন্ডেল মানে ইয়েটাকে মানে সার্কুলার স্কেলটাকে আবার 50-তে নিয়ে আসি, মানে 0 থেকে রোটেট করিয়ে আমি 50-তে যদি নিয়ে আসি, আমার স্পিন্ডেলটা কতটা এগোবে, স্পিন্ডেলটা আমার 0.5 mm আগের দিকে এগোবে। তা আরেকবার আমি রিপিট করছি, 0 থেকে যদি আমি রোটেট করিয়ে আবার এই 0-তে অর্থাৎ 50-তে নিয়ে আসি, তাহলে আমার স্পিন্ডেলটা কতটা সামনের দিকে এগোচ্ছে না 0.5 mm আমার স্পিন্ডেলটা সামনের দিকে এগোচ্ছে, ওকে। আমরা নেক্সট এটাকে আমরা সেট করে নিই, ফার্স্ট আমরা এটাকে ভালোভাবে সেট করে নেব, ওকে। তো আমরা মেটালটা এখানে দেখতে পাচ্ছ সেট করে নিলাম, এটা থিকনেস মেজারমেন্টের জন্য মেটালটা আমরা সেট করে নিয়েছি। নেক্সট আমাদের র্যাচে স্টপের এরপর কাজ, র্যাচে স্টপের কাজ কি, ইউনিফর্মিক প্রেসার সৃষ্টি করা, অর্থাৎ মেটালটাকে ভালোভাবে সেট করা, ঠিক আছে। খুব কেয়ারফুলিভাবে এটা করতে হবে, র্যাচে স্টপটাকে মুভমেন্ট করতে হবে, কেননা এটা স্ক্রু অ্যান্ড থ্রেডের উপরে যেহেতু বেস করে রয়েছে, নাট অ্যান্ড বোল্ট অ্যান্ড স্ক্রু অ্যান্ড থ্রেড, তো এটা বেশি যদি ইয়ে করি তাহলে আমার কী হতে পারে, এটা আমার ব্রেক করতে পারে। তার জন্য আমি র্যাচে স্টপটা খুব জোর 3 বার আমি টাইট দিলাম, হয়তো ইউনিফর্মে একটা প্রেশার দিলাম, এটা হয়ে গিয়েছে। এরপরে দেখো আমরা এখানে একটা মেজারমেন্ট পাচ্ছি, এই যে এখানে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা একটু আগে বললাম কি মেন স্কেল বা ব্যারেল যেটাকে বললাম, ওই মেন স্কেলের আমার স্কেলটা কেমন রয়েছে না, উপরের দিকে একটা স্কেল রয়েছে, মানে 0, 1, 2, 3, 5 করে এরকম করে রয়েছে, আর নিচের যে স্কেলটা রয়েছে 0.5 করে রয়েছে, মানে কি না 0-0.5, তারপরে 1, তারপরে আবার নিচে রয়েছে 1.5, তারপর 2, তারপর 2.5, এভাবে রয়েছে। তো এখানে যে মেজারমেন্টটা রয়েছে আমি তোমাদেরকে বোর্ডে করে জিনিসটা দেখাচ্ছি, যে মেজারমেন্টটা তোমাদের এখানে এসছে, ওকে। দেখো এখানে তোমাদের যে মেজারমেন্টটা বেরিয়েছিল, এই টাইপের মেজারমেন্ট বেরোতে পারে এরকম, যে দেখো 6, 7, 8, 9, 10, 10-এর পরে উপরে আর কিছু নেই, কিন্তু নিচে আমার 0.5 দেখাচ্ছে, তাহলে এটা কী হবে না, আমরা সূত্রটাকে দেখে নিই, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু ডিসকাউন্ট। তাহলে আমাকে এখান থেকে কী বের করাতে হবে, ফার্স্ট বের করাতে হবে মেন স্কেল রিডিং কত, সেকেন্ড বের করাতে হবে সার্কুলার স্কেল রিডিং কত, থার্ড বের করে জানি আমরা ডিসকাউন্ট কত না 0.01 mm, আমরা এটা জানি, কিন্তু এই দুটো আমাকে জানি না, আমাকে বের করাতে হবে, ঠিক আছে। তো এই 1 নম্বর যে মাইক্রোমিটার আর এটা 2 নম্বর মাইক্রোমিটার, দুটো গ্র্যাজুয়েশন দেখিয়ে তোমরা বোঝাবার চেষ্টা করবো। 1 নম্বর যে মাইক্রোমিটারটার গ্র্যাজুয়েশনটা বের করাচ্ছি সেটার কি না 10.5, এটা দেখো 10.5, কেননা 10-এর পরে নিচে আমার কীটা দেখাচ্ছে না, আমার 0.5-এর দাগটা লক্ষ্য করা যাচ্ছে, তার জন্য কি এটা আমার মেন স্কেল রিডিং কত হচ্ছে 10.5। এবং এই যে ডেটাম লাইন বা ইন্ডেক্স লাইনটা রয়েছে, এর সোজা সোজা আমার কোনটা রয়েছে সার্কুলার স্কেলের বা থাম্বেল স্কেলের, সেটা আমার 15, এটা আমার কত পর্যন্ত থাকতে পারে, 0 থেকে 50 পর্যন্ত আমার থাকে, ঠিক আছে, সার্কুলার স্কেলটা। এটা সোজা সোজা আমাকে দেখতে হবে, ডেটাম লাইনে সোজা সোজা আমার কোনটা রয়েছে, এখানে রয়েছে আমার 15, তাহলে আমার দেখো মেন স্কেল রিডিংটা 5 গড় করে করে থাকে, আমরা তাহলে জানলাম, কেননা 5, 6, 7, 8, 9, 10, 10-এর পরে আমার 0.5-টা দেখতে পাচ্ছি, তাহলে আমরা মেন স্কেল রিডিংটা কত পেলাম 10.5। এবং সার্কুলার স্কেল রিডিং যেটা আমাদের রয়েছে, যেটা আমাদের 0 থেকে 50 পর্যন্ত থাকে, সেইটা আমরা কী দেখতে হবে না, ডেটাম লাইন অ্যান্ড ইন্ডেক্স লাইনের সঙ্গে কোনটা আমার স্ট্রেটভাবে রয়েছে, এখানে আমার স্ট্রেটভাবে কত হচ্ছে না 15, তাহলে আমরা সার্কুলার স্কেল রিডিং কত পাচ্ছি 15, আর ডিসকাউন্ট আমরা জেনে গেলাম যে 0.01। এটা আমরা এই ফর্মুলাতে করলে আমাদের কী হতে পারে না, আমাদের এখানে মানে এটার আমরা ক্যালকুলেশনটা পেয়ে যাবো, ফার্নিয়ার মানে সরি মাইক্রোমিটারের আমাদের মানে গ্র্যাজুয়েশনটা কত হচ্ছে। নেক্সট এই ক্ষেত্রে দেখো 0.2-এর ক্ষেত্রে মানে দু নম্বর মাইক্রোমিটারের ক্ষেত্রে, এখানে যেটা রয়েছে আমাদের এখানে মেন স্কেল রিডিং, এখানে যে মেন স্কেল রিডিংটা দেখো এখানে 10 রয়েছে, 10-এর পরে নিচে কিন্তু আমার 0.5-টা দেখাচ্ছে না, 0.5-টা আগে রয়েছে,
ঠিক আছে। তাহলে এখানে মেন স্কেল রিডিং কত লিখবো আমরা, 10 অর্থাৎ 10। আর আমরা সার্কুলার স্কেল রিডিংটা কত লিখছি, সার্কুলার স্কেল রিডিং 15। ওকে, তো আমরা আর লিস্ট কাউন্ট আমরা জানি, লিস্ট কাউন্ট কত না 0.01। আমরা যদি এটা ক্যালকুলেশন করি হয়ে যেতে পারে। আরেকটা আমাদের দুটো ক্যালকুলেশন প্রসেস রয়েছে, একটা হচ্ছে এই ক্যালকুলেশন প্রসেস, আরেকটা তোমাদের রয়েছে সিম্পলি যোগ করে দিলে বেরিয়ে যায়, যেটা কি মেন স্কেল রিডিং আমরা কত পেলাম 10। অর্থাৎ আমি এটা থেকেই করি, এটা দেখলে তোমাদের সুবিধা হবে। মেন স্কেল রিডিং কত পেয়েছি না 10.5, এটা আমরা কি পেলাম না মেন স্কেল রিডিং, ঠিক আছে। নেক্সট আমরা সার্কুলার স্কেল রিডিং কত পেয়েছি 15। তাহলে এই যে 15 পেয়েছি, এই 15টাকে আমরা কী করবো 0.15 এই সাইডে লিখবো। ওকে, নেক্সট আমরা কী পেয়েছি লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্টটাকে আমরা কী করবো 0.01। তাহলে 0.01 লিখে আমরা এই তিনটাকে যখনই যোগ করে দেবো তখনই আমরা কী হচ্ছে না এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি গ্র্যাজুয়েশনটা। দেখো এখানে আমরা মেন স্কেল রিডিং কত পেয়েছিলাম 10.50। ওকে, আমরা এখানে লিখেছি মেন স্কেল রিডিং 10.50। নেক্সট আমরা সার্কুলার স্কেল রিডিং কত পেয়েছিলাম 15, তো সার্কুলার স্কেল রিডিং আমরা 15 লিখলাম। নেক্সট লিস্ট কাউন্ট আমরা কত পেয়েছিলাম 0.01। তো আমরা ফর্মুলা কি জানি, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। তো সেই হিসাবে আমরা করব, মেন স্কেল রিডিংটাকে আমরা প্লাস তার জন্য আলাদা করে রেখে দিলাম এটা, আর এই দুটোতে ফার্স্ট আমরা গুণ করে নিচ্ছি, যেটা হচ্ছে কি সার্কুলার স্কেল রিডিং অ্যান্ড লিস্ট কাউন্ট। তাহলে আমরা যদি গুণ করি এটা কত পাই না, এটা আমরা পাই 0.15। ওকে, আর এখানে আমার মেন স্কেল রিডিংটা কত রয়েছে 10.05। তাহলে আমরা কি করব না 10.5 প্লাস তোমার 0.15, মানে কত হচ্ছে আমার এখানে না এখানে আমার হচ্ছে 10.65। ওকে, এটা আমাদের আসছে, দাঁড়ো সরি এখানে আমাদের 50 হবে, তো এখানেও আমাদের 50 ছিল, তোমার কোথায় 1.50, ঠিক আছে। তো সেখানে আমার কী হচ্ছে না এখানে আমার যেটা দাঁড়াচ্ছে যে 1.50। ওকে, তো এখানে আমার যেটা দাঁড়াচ্ছে না 10.65, এটা কি আমাদের mm, যেটা আমরা গ্র্যাজুয়েশন বের করলে যেটা আমরা পাবো। ওকে, তো আরেকবার আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো মেন স্কেল রিডিং আমি আরেকবার ভালো করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো মেন স্কেল রিডিং, আমরা মেন স্কেল রিডিং কত পেয়েছিলাম, মেন স্কেল রিডিং 10.50 প্লাস সার্কুলার স্কেল রিডিং, সার্কুলার স্কেল রিডিং মানে হচ্ছে আমরা কত পেয়েছিলাম প্লাস সার্কুলার স্কেল রিডিং আমরা এখানে পেয়েছিলাম 15। ওকে, ইনটু লিস্ট কাউন্ট, ইনটু লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট আমরা কত জানি 0.01, তাই তো। তাহলে আমরা 10.50 প্লাস এখানে দেখো 15 সঙ্গে যদি ইনটু করি 0.01, তাহলে আমার কত আসছে এখানে না এখানে আমার 0.15 আসছে। ওকে, তো এই দুটো যদি আমরা যোগ করি তখন আমার কত বেরোচ্ছে 10.65 mm, এটা আমার কি এটা আমার গ্র্যাজুয়েশন। আর এই যে মেটালটা যেটা আমরা করলাম এটা হচ্ছে আমাদের মানে থিকনেসটা আমরা এখানে দেখলাম। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হোম, হয়েছে। তো তোমরা প্রত্যেকেই এক কাজ করবে, ভিডিওটা ভালো করে দেখো, হ্যাঁ জিনিসটা বোঝো, আর তারপরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তো প্রত্যেককেই স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।